वेलकम टू फैंडम। तो আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। এই আপডেটও ইস্ট বেঙ্গল নিয়ে কথাবার্তা হবে, কারণ ইস্ট বেঙ্গলের কোচ নিয়ে এখন অনেক নাম উঠে আসছে। নাম কিন্তু ছোট হয়ে গেছিল, আবার চারিদিকে দেখা যাচ্ছে নাম কিন্তু বড় হয়ে গেছে, মানে আরো লোকজন কিন্তু ইনক্লুড হয়ে গেছে, সবাইকে নাকি অ্যাপ্রোচ করতে চলেছে এই মুহূর্তে। তো হিসাব নেই, কথাবার্তা বলবো, আমাদের কাছে যতদূর আপডেট আছে সেটা তোমার সাথে শেয়ার করবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও, আর বেল আইকনটা টিংটং করে অল অপশনটা প্রেস করে দিও, রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে নিও, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো পূজার থেকে প্রথমে শুনে নাও। তো প্রথমেই আসি অন্যান্য আপডেটগুলো, তো সেগুলো একটু আগে দিয়ে দিই। তো প্রথমেই বলি যে গতকালকে সাফ আন্ডার 17 ওমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচ ছিল, সেটাতে কিন্তু ইন্ডিয়া 9-0 গোলে জিতেছে ভুটানের এগেনস্টে। এরপরে বলি যে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ লীগ যেটা হচ্ছে, তো সেটাতে গতকালকে দুটো খেলা ছিল, একটাতে এটিকেএমবি 2-0 গোলে সুরুচি সংঘকে হারিয়েছে, আর একটাতে ইউনাইটেড স্পোর্টস 2-1 গোলে ওড়িশা এফসিকে হারিয়েছে। আর আজকেও কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ লীগের ম্যাচ রয়েছে, ইস্ট বেঙ্গল ভার্সেস জামশেদপুর এফসি। আর এই ম্যাচটা যদি ইস্ট বেঙ্গল জেতে তাহলে কিন্তু তারা প্রোগ্রেশন রাউন্ডে কোয়ালিফাই করবে। তো একটু বলে দিই, বলেছি এখানে যেটা হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ লীগের ক্ষেত্রে, প্রত্যেকটা জোন থেকে যেই টিমগুলো রয়েছে প্রত্যেকে কিন্তু মিনিমাম 10টা করে ম্যাচ খেলতেই হবে, তারপরে ন্যাশনাল যেই গ্রুপটা বা ন্যাশনাল যেই চ্যাম্পিয়নশিপ হবে সেইখানে কোয়ালিফাই করবে। তো ধরে নাও ইস্ট জোনের টোটাল 7টা টিম আছে, 7টা টিমের মানে এক একটা টিম 6টা করে খেলছে, তাহলে আরও 4টে করে ম্যাচ খেলতে হবে। মোস্ট প্রবাবলি টপ 3 টিম নিজেদের মধ্যে কিন্তু বা টপ 4 টিমকে আবার নেবে, নিয়ে প্রোগ্রেশন রাউন্ড হবে, সেখানে কিন্তু সবাই হয়তো হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে খেলবে, খেলে সেখান থেকে টপ 2 টিম কিন্তু কোয়ালিফাই করবে ন্যাশনালের জন্য। এবং সব কটা গ্রুপ থেকে যতগুলো জোন রয়েছে সেখান থেকে দুটো করে টিম টপ 2-তে যাবে, এবং তারপরে যে কটা স্লট ফাঁকা থাকবে সেইখানে কিন্তু বেস্ট রানার আপ টিমগুলো যাবে, মানে থার্ড পজিশনের টিমগুলো যাবে। তো এইভাবেই কিন্তু সাজিয়েছে। তো খুব ভালো যে প্রত্যেকটা টিমকে কিন্তু মিনিমাম 10টা করে ম্যাচ খেলতেই হচ্ছে। এরপরে আসি আরেকটা ভালো খবর, সেটা হচ্ছে মনীষা কল্যাণ জানো সাইপ্রাস লিগে খেলছিল, তো মনীষা কল্যাণ কিন্তু প্রথম ইন্ডিয়ান ওমেন্স প্লেয়ার হিসাবে কিন্তু সাইপ্রাস লিগ চ্যাম্পিয়ন হলো, মানে কোনো ইউরোপিয়ান ওমেন্স লিগে মানে কোনো দেশের লিগে কিন্তু চ্যাম্পিয়ন হলো, এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এবং তার সাথে সাথে আরও একটা খবর বলি, সেটা হচ্ছে ইন্ডিয়াতে আরও একটা নতুন কিন্তু স্টেডিয়াম ইনোগুরেশন হতে চলেছে। জানো ইম্ফলে এই মুহূর্তে কিন্তু ফ্রেন্ডলিগুলো চলছে, দুটো ম্যাচ অলরেডি হয়ে গেছে, তারপরে কিন্তু ইম্ফলের মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছে যে সব কিছুই আছে এবং কাজকর্ম শুরু হয়েছে, এরকম যে 75,000 ক্যাপাসিটির কিন্তু একটা স্টেডিয়াম কিন্তু তৈরি হতে চলেছে ইম্ফলে। এটা কিন্তু খুবই ভালো একখানা জিনিস, কারণ নর্থ ইস্টে ফুটবলের ক্রেজটা কতটা সেটা কিন্তু আমরা সবাই জানি, সেটা আলাদা করে বলার কিছু নেই। ওখানে যদি এত বড় একটা স্টেডিয়াম করা হয় 75,000 সিটওয়ালা, তো ভালোই কিন্তু হয়। ন্যাশনাল টিমের খেলাগুলো যখন ওখানেও হবে তখনও কিন্তু পুরো একদম জ্যাম প্যাক স্টেডিয়ামে তাহলে খেলা হবে, ঠিক কলকাতার মতোই। তো এগুলোই তো ছিল মোটামুটি আপডেট। তো এবার চলে আসি খবরের কথায়। তো যেই খবরগুলো রয়েছে, তো এখন এই মুহূর্তে হট টপিক অবশ্যই ইস্ট বেঙ্গল, যে ইস্ট বেঙ্গলের কোচ কে হতে চলেছে, প্লেয়ার কে কে আসতে চলেছে, তো মোটামুটি কোন কোন কোচের সাথে কোন কোন টিমের বা কোন প্লেয়ারের সাথে কোন টিমের লিঙ্ক আপ হয়েছে সেগুলো তো বলেইছি। তো ইস্ট বেঙ্গলের প্রথমে কোচের হট সিটে বসার কথা ছিল জোসেফ গাম্বাওয়ের, তো সেটা কিন্তু এই মুহূর্তে একটু স্থিতিশীল হয়ে গেছে। তো এই মুহূর্তে তারপরে যেই নামটা হঠাৎ করে উঠে আসে সেটা হচ্ছে অ্যান্তোনিও লোপেজ হাবাস, তো সেই একটা নাম ছিল। তারপরে হঠাৎ করে আরও একটা নাম চলে এসছে, সেটা হচ্ছে সার্জিয়া লোবেরা। তো সার্জিয়া লোবেরা বলে রাখি যে চাইনিজ সেকেন্ড ডিভিশন লিগে কিন্তু সিটি গ্রুপের হয়ে কোচিং করাচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গার মাধ্যমে বিভিন্ন সূত্রের মাধ্যমে যেটা জানা যাচ্ছে লোবেরা কিন্তু ওখান থেকে আসতে চাইছে। তার দুটো কারণ রয়েছে, একটা হচ্ছে লোবেরা চাইছে যে কোনো দেশের টপ লিগে কোচিং করানোর, আর একটা হচ্ছে চীনে কিন্তু এখনও অবধি নাকি প্লেয়ারদের বা কোচদেরকে বায় বা বলে থাকতে হচ্ছে, তো এটা কিন্তু একটা বিশাল বড় প্রবলেম। তো সেই জন্য হয়তো বেরোতে চাইছে। তো যদি সিটি গ্রুপ সেরকম সুযোগ দেয় লোবেরাকে তাহলে তো ঠিক আছে, আর না হলে একটা সম্ভাবনা রয়েছে, সম্ভাবনাটা খুবই 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 ক্ষীণ, কিন্তু সার্জিও লোবেরার সাথে যদি কথাবার্তাও বলে বা বলেছে ধরেই নিলাম, তাহলে কিন্তু অনেক ডিমান্ড থাকবে বা অনেক ক্রাইটেরিয়া থাকবে সার্জিও লোবেরাকে আনার, যেগুলো কিন্তু ইমামিকে ফুলফিল করতে হবে, সেগুলো যদি ফুলফিল করতে না পারে তাহলে কিন্তু সম্ভাবনা খুবই কম। এরকম তো অনেক কিছুই শুনতে হবে চারিদিকে, চাইনিজ লিগে নাকি খুশি না ওই জন্য নাকি অন্য জায়গায় আসতে পারছে, এগুলো কিন্তু পুরোপুরি মানে ওই রুমারের পর্যায়েই রেখো, এরকম কিন্তু কেউ জানে না। আর মেন কথা হলো সিটি গ্রুপের সাথে কিন্তু কন্ট্রাক্টেড, মানে সিটি গ্রুপের একটা টিমে আছে ওখান থেকে বেরিয়ে গেল, মানে কিন্তু সিটি গ্রুপের সাথে কন্ট্রাক্ট এন্ড হয়ে গেল, সিটি গ্রুপের সাথে কন্ট্রাক্টেড সেখান থেকেও কিন্তু বেরোতে হবে, তারপরেই কিন্তু আনতে পারবে।
তো অবশ্যই বড় কোচ ইন্ডিয়া সাকসেসফুল কোচ আনলে খুবই ভালো, কিন্তু এগুলো বলে দিলাম যে আদব এখনো অ্যাপ্রোচ করেছে কিনা এটাও কিন্তু জানা নেই, চারিদিকে এরকম শুধু দেখা যাচ্ছে। কিন্তু অ্যাপ্রোচ যাকে করবে সেটা হলো হাভাস, কারণ একদম কিন্তু ক্লাব অফিসিয়ালসরা বলেইছে তাদের ফার্স্ট চয়েস কিন্তু হাভাস, তো সেই জায়গা থেকে হাভাসের সাথে কথাবার্তা বলবে এটা কিন্তু বলাই হয়েছে প্রেস কনফারেন্সের পরে। আর আরেকজনের সাথে কিন্তু এখনো কিন্তু সে আউট অফ কন্টেনশন হয়নি, ওনাকেও কিন্তু রাখা হয়েছে, ওনার সাথেই কিন্তু শুধু অ্যাডভান্সড কথাবার্তা হয়েছে, সেটা হলো জোসেফ গোম্বাও। তো এই মুহূর্তে কিন্তু এতদূরই আপডেট, জোসেফ গোম্বাওই কিন্তু এখন অবধি অ্যাডভান্স হয়ে কথাবার্তা হয়েছে, হাভাসকে অ্যাপ্রোচ করবে জানানো হয়েছে। আর যেটা মেন জিনিস জানানো হয়েছে যে মানে এই বছরের মধ্যে, বাংলার এই বছরের মধ্যেই কিন্তু নাকি কোচ সাইন হয়ে যাবে, মানে পয়লা বৈশাখের আগেই কিন্তু কোচ সাইন হয়ে যাবে, কারণ এটাও কিন্তু একদম অফিসিয়ালি ইমামি অফিসিয়ালসরা কিন্তু প্রেস কনফারেন্সেই বলেছিল। তো এই অবধি ছিল ইস্টবেঙ্গলের খবর, আর প্লেয়ারের ব্যাপারে তো এখনও অবধি কিছু হয়নি, তো মোস্ট প্রবাবলি হয়তো মঙ্গলবারে যে মিটিংটা রয়েছে সেখানে হয়তো প্লেয়ারদের নিয়ে আলোচনা হবে। তো অন্য একটা টিমের প্লেয়ারের কথায় চলে আসি, তো সেই টিম কিন্তু এবছরের আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, মানে আইএসএল চ্যাম্পিয়ন এবং অবশ্যই কলকাতার টিম এটিকে মোহনবাগান। তো শোনা যাচ্ছে তারা কিন্তু আরও একজন প্লেয়ারের পেছনে কিন্তু ছুটছে, এবং অবশ্যই এই টিমের যা ম্যানেজমেন্ট বা যারা রিক্রুটার আছে তারা যার পেছনে ছোটে তাকেই নিয়ে আসে, তো আশা করা যায় যে সেটাও হতে পারবে। এবং যার পেছনে ছুটছে সে মোস্ট প্রবাবলি মানে সে হায়দ্রাবাদ এফসিরই একজন প্লেয়ার, এবং হায়দ্রাবাদ এফসির কোচ মোস্ট প্রবাবলি এফসি গোয়াতে যাচ্ছে, তো সেখান থেকে কিন্তু যে কোনো মানে সুযোগ রয়েছে এটিকে মোহনবাগানের কাছে যে সেই প্লেয়ারকে নেওয়ার। তো মোটামুটি দুজনের নাম আমাদের কাছে শুনতে পাচ্ছি বা জানতে পেরেছি, একজন হচ্ছে আকাশ মিশ্রা লেফট ব্যাক এবং একজন হচ্ছে মোহাম্মদ ইয়াসির, তবে এই দুজনকেই নাকি চেস করছে, দুজনের মধ্যে যে কোনো একজনকে কিন্তু নিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো মোস্ট প্রবাবলি যতটা স্ট্রংলি শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু লেফট ব্যাক পজিশানে অপশান কম এই মুহূর্তে, সেই আকাশ মিশ্রার দিকেই একটু পাল্লাটা ভারী। আর অবশ্যই মিডফিল্ডে প্রচুর অপশান রয়েছে, তো মোহাম্মদ ইয়াসিরকে অবশ্যই নিতে পারে, এই মুহূর্তে ইন্ডিয়ার টপ মোস্ট একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তো সেই জায়গা থেকে কিন্তু ইয়াসিরের সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাক কাকে নিতে পারে বা আদৌ নেয় কিনা, সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আকাশ মিশ্রা কিন্তু আগের বছরও ট্রাই করেছিল, কিন্তু আকাশ মিশ্রা কিন্তু পায়নি, আকাশ মিশ্রাকে না পেয়ে কিন্তু উল্টো দিকে রাইট ব্যাক নিয়ে এসেছিল। তো এবার দেখা যাক যে আকাশ মিশ্রাকে আনতে পারে কিনা, এবার কিন্তু একদম ফুল ঝাঁপাবে আকাশ মিশ্রার জন্য, কারণ জানো বাদিয়ে কিন্তু একা শুভাশিস বসি আছে, যদি একটা ইঞ্জুরি বা কিছু কার্ড প্রবলেম হয় সেই জায়গায় কিন্তু এডিকে মোহন মানে যথেষ্ট প্রবলেম হতে পারে, সেই জায়গা থেকে চেষ্টা করবে। আরেকখানা কথাও বলে দিই যেটা বলতে ভুলে গেলাম, সেটা হলো ইভান গোনজালেজের কথা, অনেকেই জিজ্ঞেস করছিল যে ইভান গোনজালেজ থাকবে নাকি ইভান গোনজালেজকে ছেড়ে দেবে, এখন যা ডিসিশন হয়েছে সেটা কিন্তু শোনা যাচ্ছে যে ইভানকে কিন্তু ছেড়ে দিতে চলেছে আর নতুন পাঁচজন বিদেশি আনতে চলেছে, এটাই কিন্তু লাস্ট আপডেট। যদি লাস্ট অবধি কিছু না চেঞ্জ হয় তো এটাই কিন্তু হতে পারে যে ইভানকেও কিন্তু ছেড়ে দিতে পারে আর নতুন পাঁচজন বিদেশি আনতে পারে, ক্লেইটানি কিন্তু শুধু আগের সিজন থেকে থেকে যেতে পারে। তো এতদূরই কিন্তু আপডেট ছিল, আর তোমাদের কী বক্তব্য, যারা মোহনবাগান ফ্যান আছো তাদেরও কী বক্তব্য, আকাশ মিশ্রা মোহাম্মদ ইয়াসির এদের মধ্যে একজনকে নিতে পারলে কতটা স্ট্রং হতে পারে নেক্সট ইয়ারের টিম, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ইস্ট বেঙ্গল ফ্যানদের কী বক্তব্য কোচ নিয়ে, তাছাড়া এই ইভানের কথাটা বললাম সেটাও নিয়ে, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিং টং করে দাও, রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো এখনের জন্য টাটা।